ইটস এন্টারটেইনিং, ভালো, একটা ভালো বিষয় নিয়ে ব্যাপারটাকে দেখানো হয়েছে, মানুষের ওই না মানে কুকুরের, মানুষ যখন কুকুরের মতো নেচার হয় তখন এরকম মানুষ, অনেকগুলো মানুষ এক জায়গায় এলে যে কাণ্ডগুলো ঘটে সেইটাকে অ্যাকচুয়ালি মেইন ফোকাস করা হয়েছে আর এই কুত্তে যেহেতু নামটা দিয়েছে তো ফার্স্টই একটা স্টোরি বলা হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বঙ্কাপল। আমি অম্বালি। আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন ভিডিও নিয়ে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকন প্রেস করবেন যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশান পাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রামে আমাদেরকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারাক্টিভ পোস্ট দিই, অনেক পোলস দিই, কিছু কোশ্চেন্স অ্যান্সার দিই, ওগুলোকে আপনারা আপনাদের অ্যান্সার দিতে পারেন অথবা আপনারা এখানেও কমেন্টটা জানাতে পারেন আপনাদের সাজেশন। আর এদের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে আমরা একটা হিন্দি মুভির রিভিউ করব, কুত্তে, যেটা আমরা দেখেছি নেটফ্লিক্সে। হ্যাঁ, যেটা থিয়েটার রিলিজ করেছিল, আমরা থিয়েটারে যেতে পারিনি, তো নেটফ্লিক্সে এটা রিলিজ, ওটিটি প্ল্যাটফর্মে আসার পরে আমরা এটা দেখেছি। এটা ডাইরেক্ট করেছে আসমান ভরদ্বাজ, ডাইরেক্টরিয়াল ডেবিউ এটা আসমান ভরদ্বাজ, যিনি হলেন বিশাল ভরদ্বাজের ছেলে, বিশাল আর রেখা ভরদ্বাজের ছেলে। একদম ফার্স্ট এটা ফার্স্ট ডেবিউ, বাট ওর বাবা স্ক্রিন প্লেও উনি করেছেন আর অ্যাডিশনাল যে স্ক্রিন প্লে সেটা বাবা দিয়েছে বিশাল ভরদ্বাজ, মিউজিক বিশাল ভরদ্বাজ দিয়েছে আর একটা গান স্টোরিও দিয়েছে মনে হয়, না স্টোরি তো দুজনে মিলে লিখেছে, দুজনে মিলে লিখেছে আর একটা গানও মনে হয় মা রেখা ভরদ্বাজ গেয়েছে লাস্ট গানটা। হ্যাঁ, আর এটা একটা অনসেম্বল কাস্টিং, এখানে আছে তাবু, অর্জুন কাপুর, নাসিরুদ্দিন শাহ, কঙ্কনা সেন শর্মা, কুমুদ মিশ্রা, রাধিকা মদন আর আসমান ভরদ্বাজ নিজেও আছে। আমি জানি না কোন ক্যারেক্টারটা প্লে করেছে, মনে পড়ছে না এখন, না এখানে ছবি নেই রাজীব মিশ্রা, বাট সেটা কে ছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না। রাজীব মিশ্রা আমি নট শিওর কে ছিল ক্যারেক্টারটা এই মুহূর্তে, এবার চেক করে নিতে হবে একবার দেখে নিয়ে, বাট উনিও আছেন এখানে। তো এটা একটা অনসেম্বল কাস্টিং। হ্যাঁ, অনুরাগ কাশ্যপের একটা ক্যামিও আছে একদম ফার্স্টেই, একদম আছে অল্পক্ষণের জন্য, বাট হ্যাঁ। তো কেমন লাগলো? আমার বেশ ভালো লেগেছে, আমার ভালো লেগেছে বলতে অনেক কিছু দেখানো হয়েছে, আস্তে আস্তে আসছি, ওভারঅল ভালো লেগেছে। একটু অন্যরকমের ছিল, কারণ কি সচরাচর আমরা যেমন সিনেমাগুলো দেখি হিরো হিরোইন বা এরকম টপিক নিয়েও হলেও যে ভালো সবসময় জিত, খারাপের সবসময় হার, এমন একটা করে এখানেও শেষে দেখিয়েছে, বাট স্টিল একটু অন্যরকম, একটু ঘোরানো পেঁচানো, যেমন নাম রেখেছে কুত্তে তার সাথে মিল রেখেছে, মিল রেখেছে বা। আর তোমার কেমন লাগলো? আমারও বেশ লেগেছে, লাইকড ইট, লাইকড ইট। হ্যাঁ, খুব ভালো না, ভালো না, বাট ভালো লেগেছে। মানে যে কি বলবো, সারা জীবন মনে রাখার মতন না, বাট ইটস এন্টারটেইনিং, ভালো, একটা ভালো বিষয় নিয়ে ব্যাপারটাকে দেখানো হয়েছে, মানুষের ওই না মানে কুকুরের, মানুষ যখন কুকুরের মতো নেচার হয় তখন এরকম মানুষ, অনেকগুলো মানুষ এক জায়গায় এলে যে কাণ্ডগুলো ঘটে সেইটাকে অ্যাকচুয়ালি মেইন ফোকাস করা হয়েছে। আর এই কুত্তে যেহেতু নামটা দিয়েছে তো ফার্স্টই একটা স্টোরি বলা হয়, আশা করি মানে। হ্যাঁ, এটা অনেক বেশ কিছু কয়েকটা মুভিতে আমরা এটা কুত্তে যে স্টোরিটা ছিল, একটা তিনজন ছিল, একটা ছিল ছাগল, একটা ছিল কুকুর, একটা ছিল বাঘ বা সিংহ, কোন একটা ক্যারেক্টার ছিল সিংহ। তো যখন সিংহর বয়স হয়ে যায় বলে, যখন তিনজন, তখন তাই জন্য তিনজনে মিলে কাজ করে, শিকার করে, সিংহর বয়স হয়ে যায় পারে না একা শিকার করতে, তাই তখন কুকুর আর ছাগলকে নিয়ে হেল্প নিয়ে শিকার করতে যায়। কিন্তু যখন শিকার করা হয় আর সেটাকে বলে যে তাহলে এবার সমান ভাগে, হ্যাঁ ছাগলকে বলে সমান ভাগে ভাগ করে নাও, সমান তিনটা সমান ভাগে, সমান ভাগে ভাগ করে দিতে, তখন ও অ্যাকচুয়ালি ইকুয়ালি ভাগ করে, তিনটা ইকুয়াল পার্ট, সেটা দেখে খুব রেগে যায় সিংহ এবং ছাগলটাকে খেয়ে নেয়, আবার মেরে ফেলে ওকে। তারপরে সিংহটা কুকুরটাকে বলে, কুকুরকে বলে যে এই ছাগলটাকে তুমি সমান ভাগে ভাগ করো,
কুকুরটা ছাগলের শুধু হাড়গোড় নিয়ে বাকি সবটাই সিংহকে দিয়ে দেয়, সেটা দেখে খুব খুশি হয় সিংহ। তো ব্যাপারটা হচ্ছে ইকুয়াল ডিস্ট্রিবিউশন জিনিসটা, আর জাস্টিস মানে ওটাই তো আছে দুটোর মধ্যে। তো ওর জন্যই মানে ওখানে একটা এক্সাম্পল দিয়েছিল যে নকশাল বা এদেরকে দেখানো হচ্ছিল ওখানে, যারা জাস্টিস বা ইকুয়ালিটির জন্য লড়ছে, হ্যাঁ তো তারা অ্যাকচুয়ালি ছাগল, কেন করে ইকুয়াল চাইছে, তাই জন্য ওদেরকে মারাও হচ্ছে। আর একটা পুলিশ যারা অফিসারকে এই ঘটনা গল্পটা একজন বলছিল হ্যাঁ নকশাল, যারা এই ধর মন্ত্রী বা ওরাই হচ্ছে ওদের সিংহ, যাদের কাজ করে দেয় তারা হচ্ছে কুকুর, আর যারা মন্ত্রী বা ওই পদে আছে যারা যারা চালাচ্ছে তারা হচ্ছে সিংহটা। তো এখানে এই জায়গাটায় মানে আমরা এই যে তুমি বলতে চাইছিলে এখন খুব স্টোরি রেফারেন্স দেওয়া হচ্ছে, হ্যাঁ ফার্স্ট মনে হয় ডার্লিংস ডার্লিংস দেওয়া এর হয়েছিল, স্টোরিটা পেয়েছিলাম ওই ডার্লিংস এর যে স্টোরিটা এখানে আবার মানে রিপিট আছে এইখান সেকেন্ড থেকে, টাইমে। হ্যাঁ তো হ্যাঁ মানে যে আগের স্টোরিটা বলা হলো ওইখান থেকে কিছুটা আইডিয়া পাওয়া যেতে পারে যে সিনেমাটা কেমন ধরনের, কি একদম বলতে চাইছে অ্যাকচুয়ালি। আর একটা যেটা নেক্সট স্টোরিটা সেটাও মানে একটা আরেকটা বিচ্ছু, পার্ট অফ দ্য হ্যাঁ স্টোরি একটা বিচ্ছু বা বিচ্ছে আর একটা ব্যাং ব্যাঙের গল্প, যে ব্যাং নদী পার করতে চাইছে কিন্তু না বিচ্ছু বিচ্ছে নদী পার করতে চাইছে, বিচ্ছেটা ওপারে অন্য বা একটা একজন ওর জল আছে তো প্রেমিকা পারছে না, হোক কোনো সাথী হোক ওখানে আছে, আর ব্যাংকে বিচ্ছু বলছে পড়ে তুমি আমাকে নদী পার করে দাও, কিন্তু তোমার কাঁধে চাপবো তুমি তোমার পার করে দেবে, হ্যাঁ কিন্তু ব্যাংক বলছে আমি তোমাকে কি করে নদী পার করে তুমি দেবো, যদি তুমি কামড়ে তো দাও আমাকে। কামড়ে দাও, তুমি যদি আমাকে হুল ফুটিয়ে দাও তাহলে তো আমি মরে যাব। তখন বলে আরে পাগল, আমি তো তোকে যদি মেরে দিই তাহলে তো আমিও মরে যাব, আমি ডুবে যাবো তুইও ডুবে যাবি তো দুজনে এটা ডুবে তো যাবো লজিক একসাথে। আছে, ঠিক আছে তো ওকে ঠিক আছে তাহলে ব্যাংক কনভিন্স হয়ে গেল, ঠিক আছে তাহলে আমি ওকে নিয়ে যাই, যে নিয়ে মাছ মাঝে নদীতে মধ্যে এসেছে গিয়ে গিয়ে ও ওকে হুল বিচ্ছু ফুটিয়ে দিল। পাঠিয়ে দিয়েছে, তখন এই এই জিনিসটা সত্যি ডার্লিংস এর তখন গল্পটা ছিল, তখন ব্যাংক জিজ্ঞেস করছে কেন তুমি করলে, এটা তখন এটাতে কি লজিক আছে, এটাতে কেন হ্যাঁ করলে তো হচ্ছে বললা, লজিক কিছু না, এটা আমার নেচার, আমার তো নেচার, আমার ওটাই কাজই হচ্ছে হুল ফোটানো কেউ থাকলে। তুমি এটা তুমি আমাকে বিশ্বাস করে যে তোমার বোকামো। তো এইরকম মোরাল স্টোরি মানে আমি যে অনেক ইসপের গল্প, পঞ্চতন্ত্র আমরা হয়তো ছোটবেলায় এই হোয়াটসঅ্যাপ ফেসবুক আর কোকোমেলন ছাড়া আমরা ওগুলো পড়ে বড় হয়েছি, তো অনেক গল্প আমরা শুনেছি যেগুলো খুব লাইফে লেসন দেয়। এখন এই দুটো স্টোরি খুব ভালো মতন করে সিনেমা ইউজ করছে, ইউজ যে করা যার হচ্ছে, যেটা যার হ্যাঁ নেচার, ওটা যেটা নেচার কাক তখন আর মানে ময়ূরের যতই গল্প তুমি হোক আর যাই হেল্পফুল হোক, হও, যতই তুমি ওই ওর প্রতি মানে কতই কৃতজ্ঞ তুমি হোক কত মানে ভালোই কতই করো, ভালো কাজ করে নাও, তুমি প্রাণ মানে নিজের লাইফও যদি দিয়ে দাও কারোর জন্য, তার নেচার কখনোই পাল্টাবে না, কিছু কিছু এরকম মোরাল মানুষ আমাদেরকে থাকেই জীবনে যারা নেচার শিখিয়েছে অনেক থেকেই রকম যায়। জিনিস। হ্যাঁ তো সেটাকে এখানে ইউজ করা হয়েছে, ওই দুটো স্টোরিকে মিলে একটা বড় স্টোরি বানানো হয়েছে এখানে একদম তো। আর এটা মেন মেন জিনিসটা হচ্ছে এই দুটো স্টোরি থেকেই পেয়ে হ্যাঁ যাবে, এটাকে একটা অন্যরকম ভাবে দেখানো দেখানো, হয়েছে, একটা মানুষের যে রূপকের দেখানো হয়েছে বা সত্যি ব্যাপারটাকে। এরকমও মানুষ আছে ওরকমও মানুষ আছে, আমরা যদি ভাবি না এরকম বিচ্ছুর মতন মানুষ নেই, তো এরকম মানুষ আশেপাশে আছে ওটাও দেখানো হয়েছে, ব্যাঙের মতনও আছে ব্যাঙের যারা মতন আছে, বিশ্বাস করে ফেলে, কুকুরের মতনও আছে, সিংহের মতনও আছে, মানে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা না একটা ক্যারেক্টার আছে যেটা আমরা দেখাচ্ছি এখান হ্যাঁ দিয়ে। তো স্টোরি ওয়াইজ বেশ ভালো, মানে এই স্টোরিগুলোকে ভালো রিপ্রেজেন্ট করা হয়েছে এখানে সিনেমাতে, একদম বেশ ভালো করেই দেখানো হয়েছে। আর এটা অনেকটা আমার মনে হয়েছে যেরকম লুডো ছিল, অনেকটা ওরকম যে অনেকগুলো ছোট ছোট স্টোরি চারদিকে ঘুরছে, বাট আলটিমেটলি এক জায়গায় গিয়ে ওরা একটা স্টোরি ক্রিয়েট করছে, মানে সবাই মানে সবার জীবনগুলো এক জায়গায় গিয়ে মিলছে, মিলছে একটা মেন উদ্দেশ্যতে মিলছে। কিন্তু ওই কিন্তু বলো, মানে এটাতে পুরো রনেস দেখানো আর হয়েছে ওটাতে যেমন একটুখানি লুডোতে, আর্টিস্টিক ভাবে দেখানো হ্যাঁ হয়েছে একটু বা একটু আর্টিস্টিক একটু ড্রিমি মোড়কে, ড্রিমি, হ্যাঁ হ্যাঁ একটা এখানে একদম মানে একটা একদম গোল্ডের মোড়ক দেখানো হয়েছে, পাতি ভাবে যেটাকে বলে এখানে একদম একদম পাতি রনেস ভাষায় দেখানো দেখানো হয়েছে, হয়েছে যেখানে মানে গালাগাল থেকে শুরু করে একদম রক্তারক্তি ফাইট সবই আছে এখানে। আর একদম অ্যাকচুয়ালি যেরকম মানে কিছু কিছু পুলিশ বা কিছু কিছু মানুষের এটা গুন্ডাদের যে হয়তো র রিয়েলিটি কিছু জায়গার এক্স্যাক্টলি রিয়েলিটি, সব জায়গার যে বলবো র না লুকটা হয় বাট কিছু সেটাকে জায়গার ফুটে অবশ্যই তোলা হয়তো হয়েছে। রিয়েলিটি। আর আমি বলবো অ্যাজ এ ডাইরেক্টর ডেবিউ আমার মনে হয়নি, একদম একদমই মনে না হয়নি, কেন তো, কি হ্যাঁ অসাধারণ ডাইরেক্টরস এর যে হ্যাঁ কাজ বিশাল অসাধারণ, ভারদ্বাজের হাত অবশ্যই ছিল, বাট মানে মাথায় বাবা আছে আসমানের ইয়েটা কে মানে ডিনাই করা যাবে না, না ওর একদমই ওর ডিনাই করা ক্রেডিটটাকে যাবে না, ডিনাই করা যাবে না। তো মানে স্ক্রিন প্লে, এডিটিং, পিকচার মানে স্টোরি সেট করা কোনটার পরে কোনটা হবে, একদম একদম সবের খুব ভালো খুবই কাজ, ভালো, একদম মানে টানটান দেখানোর যে উত্তেজনা, স্টাইলটা
খুবই ভালো দেখিয়েছে, প্রথমে এগিয়ে চলে গেছে আবার কিছুটা ব্যাক করেছে, কি কেন ওই জায়গাটা হলো, আবার কিছুক্ষণের জন্য আবার অন্য জায়গায় চলে গেছে, তো এই যে স্টোরিটা যে এডিটিং করে ছোট ছোট স্টোরি গুলো দিয়ে যে করা, আর প্রত্যেকজনের অ্যাক্টিং, হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি সবাই বিলিভেবল অ্যাক্টিং করেছে এখানে, বিশেষ করে আমি অর্জুন কাপুরকে বলবো ওকে এরকম করে দেখা যায়নি, ও যে এরকম একটা নেগেটিভ, ওয়ান অফ দা বেস্ট অ্যাক্টিং আমার মনে হয়েছে এখানে, আমার মনে হয়েছে অনেকদিন পরে ও অত এত ভালো অ্যাক্টিং করলো, আমার লাস্ট টাইম মনে হয় এক ভিলেন রিটার্নস যেটা ওটাতে বেশ ভালো করেছিল, আমার গুনা কি বলে গুন্ডে তো আমার খুব ভালো লেগেছিল ওর অ্যাক্টিংটা, এক ভিলেনও ভালোই করেছিল, কিন্তু এক ভিলেনের থেকেও এটা মনে হয় আরো বেটার করেছে, মানে এটা খুবই ভালো, কারণ ওর অ্যাক্টিং এর ম্যাচিউরিটিটা এখন এসেছে, আর ক্যারেক্টারটাও বেশ একটা ব্ল্যাক গ্রে গ্রেইশ ক্যারেক্টার, মানে অনেক কিছু ঘটছে ক্যারেক্টারটার মধ্যে দিয়ে যেটা সবসময় বোঝা যাচ্ছে না, সবসময় এক্সপ্রেস করছে না, বাট আপনারা চোখে মুখে দেখে যেখানে ফিল হবে ওকে জঘন্য মনে হবে, ওখানে হঠাৎ করে দেখাবে যে ফোনেও বাচ্চার সাথে লড়ি গাইছে, এক সেকেন্ডে ফ্রিকোয়েন্সি চেঞ্জ, আবার মানে ওই জিনিসগুলো খুব ভালো করে অ্যাডাপ্ট করে যে ক্যারেক্টারটাকে খুব ভালো করে ফুটিয়ে তুলছে, যথেষ্ট কঠিন ক্যারেক্টার আমার মতে ছিল এটা, আসলে সাহারও এখানে খুব বেশি রোল নেই, বাট যতটুকু আছে ততটুকুতে তো ওনাদেরকে নিয়ে মানে লেজেন্ড, ও কঙ্কনা সেন শর্মা তাব্বু দেখছ কো তাব্বু মোস্ট অফ দা সিনেমায় আছে, একদম কঙ্কনা সেন শর্মা নাসুদ্দিন সাহা খুবই কম, আমার মনে হয় কঙ্কনা যতক্ষণ আছে স্ক্রিনে খুব ভালোভাবে ফুটিয়ে তুলছে ক্যারেক্টারটাকে, মানে অতটুকুনি স্ক্রিনে স্ট্রং একটা মানে নকশাল লিডারের যে ক্যারেক্টারটা দেখিয়েছে, আর অনেক কম টাইমে স্ক্রিনে থেকে ক্যারেক্টারটাকে ফোটানোটা খুবই কঠিন ব্যাপার, কেন কি অতটুকুনি টাইমে পুরো ক্যারেক্টারটাকে বুঝিয়ে দিতে হয়, সেটা খুবই ভালো মতন করেছে, তার বড় কিছু বলার নেই, মানে এরা লেজেন্ড হচ্ছে, এদের অ্যাক্টিং নিয়ে কিছু বলার নেই, যে কোনো রোল দেবেন এরা নিজের 100 থেকে বেশি পার্সেন্ট দেবে, মানে এরা কোনো টিভি সিরিজ বা সিনেমা থাকা মানে এটা ভালো হবে, এটাই হচ্ছে এক্সপেক্টেড, অ্যাক্টিংটা ভালো পাবো আমি, হ্যাঁ অন্য কিছু পাই না কিনা, আর কুমুদ মিশ্রা খুব ভালো অ্যাক্টিং করেছে, পাজির যে রোলটা করেছে একদম, অর্জুন কাপুরের যে ফ্রেন্ড, হ্যাঁ হ্যাঁ একদম, খুবই ভালো রোলটা করেছে, আর ওর বেশ ইম্পর্টেন্ট রোল ছিল এখানে, প্রচুর টাইম স্ক্রিনে ছিল, অর্জুন কাপুরের থেকেও মানে কিছু জায়গায় বেশি ছিল, খুব ন্যাচারাল, এত ন্যাচারাল অ্যাক্টিং, মানে ওনাকে বেশ ভালো লাগে, এফর্টলেসলি মুভিতেও বেশ ভালো অ্যাক্টিং করে, ফিগার বডি ল্যাঙ্গুয়েজ ক্যারেক্টার, আমি তারপরে বলবো কস্টিউম খুব ভালো ইউজ করেছে, কারণ কোথাও তো লাক্সারি কিছু মনে হয়নি, মানে খুব গ্রাউন্ডেড, এগুলো করা আরো বেশি টাফ, আর এখানে একটা ওমাজ দেওয়া হয়েছে ওর বাবারই কমিনে যে মুভিটার, সেখানে ঢ্যানটানা গানটা বা কিছু আরো হয়তো কিছু, আমরা যেহেতু কমিউনিটিটা অনেকদিন আগে দেখেছি বা সেরকম তো মনে নেই, তাই আরো হয়তো অনেক কিছুই মানে ট্রিবিউট একটা দেওয়া ছিল হয়তো, মেবি আমরা ওগুলো নিউন্সেস গুলো মিস করেছি, বাট ধ্যানটা তো একটা কমন, ওটাকে ভুলতে পারবে না, তো ওটা আমরা মিস করিনি, বাট তাছাড়া আরো কিছু মেবি ছিল, হ্যাঁ একদম ছিল হয়তো, আমরা মিস করেছি, কুত্তে কমিনে যে আমরা কথাটা বলি, তো কমিনে বাবা করে নিয়েছে, ছেলে কুত্তে করছে, বাট খুব ভালো জাস্টিস হয়েছে, একদম খুব ভালো কাজ করেছে সবাই, আর এবার একটু স্পয়লার অ্যালার্ট দিয়ে আমরা শেষ করব, আমরা যেটা পারি স্পয়লারে, আপনারা যদি না দেখে থাকেন এরকম টাইপের যদি র, হ্যাঁ যেখানে আরেকটা কথা না বললে নয় যে নেপোটিজম কথাটা যেটা আসে, যেখানে আপনারা হয়তো বলতে পারেন নেপোটিজম বলে চান্স পেয়েছে বা কিছু, বাট আপনি চান্স হয়তো পেতে পারেন, সেটা আমরা মানতে পারি যে নেপোটিজমের জন্য চান্স পেয়ে গেছে, বাবা টাকা আছে করে দিয়েছে একটা মুভি, কিন্তু মুভিটা চলবে কি চলবে না সেটা সম্পূর্ণ আপনার ট্যালেন্টের উপর নির্ভর করে, আর সেটা অডিয়েন্সের উপর, অডিয়েন্স নেবে কি নেবে না, অডিয়েন্সের যদি স্টোরিটা ভালো না লাগে, আমি যা আইএমডিবিতে দেখছি এটি খুব একটা ভালো নয়, কিন্তু আমার ভালো লেগেছে, আইএমডিবিতে ভালো নেই, রটেন টমেটোসে খুব একটা ভালো নেই, তো হতে পারে দর্শক যতটা ভালো লাগেনি, এরপরে নেক্সট মুভিতে বোঝা যাবে কোন দিকে যেতে চলেছে, কিন্তু অ্যাজ এ ডাইরেক্টর ডেবিউ আমার খুবই ভালো, মানে আমি তো জানতাম না এটা ডেবিউ, পরে দেখেছি বাট আমার খুব ভালো লেগেছে, কিন্তু ওটাই মানে নেপোটিজম শুধু মানে চান্স পাওয়ার জন্যই, আমরা রোমান্টিক দেখার পরে কি বলছো নেপোটিজম, আচ্ছা আচ্ছা আদিত্য, একদম আদিত্য চোপড়া, আদিত্য চোপড়া
আদিত্য চোপড়া তো নিজে উদয় চোপড়া, আমি আদিত্য চোপড়ার কথাই বলছি। হ্যাঁ আদিত্য চোপড়া কিন্তু একটা নেপোকে, হ্যাঁ হ্যাঁ, ও যে নিজের বাবার লেগেসিটাকে ধরে মানে ট্যালেন্টের জন্য, কিন্তু অবিয়াসলি না, আরেকটা এক্সাম্পল যে কিচ্ছু পারবে না। আর এখন আমার মনে হয় সব অ্যাক্ট্রেসদের জন্য কাজ করছে তাদের মধ্যে আমি তো বলবো বেস্ট অ্যাক্ট্রেস, আর সবাই মানে সবাই ওটা স্বীকার করে যে ও বেস্ট, সবাই স্বীকার করে। সো ওই হিসাবে এর পরে কি করছে তার উপর ডিপেন্ড করছে মানুষ নেবে কি নেবে না, বাট আমার ট্যালেন্ট হিসেবে মনে হলো না কোনো জায়গায় খামতি আছে, ভালো লেগেছে। এবার আমরা স্পয়লার অ্যালার্টে চলে যাই, সময় নষ্ট না করে। তো এরপর আপনারা সিনেমাটা দেখে নিয়ে তারপর এখানে দেখতে পারেন। হ্যাঁ তো স্পয়লার অ্যালার্টে আমি বলবো যে লাস্ট সিনটা যেটা ফাইনাল ফাইটিং সিন আমরা যেটা বলি, হ্যাঁ ক্লাইম্যাক্স যেখানে, ও মাই গড, এটা বেশ ভালো এক্সিকিউট করেছে, মানে ডাইরেকশন হিসাবে বলুন সিনেমাটোগ্রাফি হিসাবে বলুন বেশ ভালো করেছে জায়গাটা, মানে একের পর এক সবাই মরছে যেভাবে ওখানে ভাবতেও পারিনি, সবাই মরে গেছে। প্রচুর হলিউড সিনেমা দেখেছি, প্রচুর এরকম ফাইটিং সিন দেখেছি, আর এরকম মানে মেইন ক্যারেক্টার মরা, আমি বলবো তো মেইডার, আমরা কি বলে গ্রেস অ্যানাটমি মানে পুরো সিজন ধরে দেখছি, আর ওখানে প্রচুর মেইন ক্যারেক্টার মরে গেছে, স্টিল স্টিল আমি মানে শকিং শকিং ছিল, শকিং মানে আমি তো না হ্যাঁ ব্যাপারটা হয় না যে পুরো কেওটিক একটা সিচুয়েশন যেখানে আমরা দেখি না আমরা কি করছি, জিনিসটা পুলিশ আছে, না জেনে যে বাইক গাড়ি করে যে সবকিছু সেট আপ করলো পুলিশদের সাথে মিলে, হ্যাঁ তার পিছনে যখন অর্জুন কাপুর বসে আসছে ওর না দেখে গুলি চালিয়ে দিয়েছে, কে আছে ওই টাইমে আমার ড্রাইভার ওর মাথাটা কি রেখে চলে এসেছিল নাকি, আরে ভাই বল আমি আছি, আরে চলে যাও অন্যদিকে, কে না বুলেট প্রুফ জ্যাকেট না কিছু, ওই হেল্প করলো পুরো প্ল্যানটা করতে, তাবু আর আই মুঝে আ বাল মুঝে মার আজি কে নাই না, ওইটা প্ল্যানটা করতে ওই ওই হেল্প করেছিল পুরোটা, আর ওকেই মেরে দিল না ভাই কিছু, মানে ওখান থেকে স্টার্ট হলো না না কিছু মরা দেখে যে আমার তো মনে হয় ড্রাইভারটা যাতে যায় অন্য ড্রাইভারটা যাতে না যায়, তার জন্য এত কিছু করলো, দুম যে কেউ মরে যাচ্ছে যেভাবে ইচ্ছা, মানে এরকম মার্ডার সিন, আর লাস্ট ফাইনাল এক্সিকিউশনটা অসাধারণ করা যায় একদম, মানে ওটা করাটা খুবই টাফ, যে আবার ওই জায়গাটাও মনে হলো যে তুমি আর এখানে কেউ মরেছে বলে আপনার মনে হবে না আরে ইনোসেন্স কেউ মরে গেল কেন বলছি, মানে সবার মধ্যেই মানে ওই লোভ লালচ তো ছিলই, সবাই মার্ডার, সবাই আমার উল্টে কংগ্রেশনের ক্ষেত্রে মনে হয় ওদেরটাই একমাত্র, মানুষ করে ছোটবেলায় মানে আচ্ছা কি হচ্ছেটা কি, মানে কেমন করে সাজানো জিনিসটা, তো আমি বলবো ফাইনাল ওটা ভাবিনি আমি সেই মুহূর্তে যে ওকেও মেরে দেবে, অত মানে একটা তারপরে অর্জুন কাপুর কেমন করে কথাটা ঘুরিয়ে দিয়ে হাওয়া মানে সব পেয়ে গেল, আর ব্যাপারটা হচ্ছে ওই জিনিসটা হচ্ছে যে একটা পুরো কথা হয় না একটা দেখবে বলে যে সবাই যে যে বেঁচে থাকে, হ্যাঁ যে বেঁচে থাকে সেই গল্প বলে, আর তার গল্প অনুযায়ী আমরা সবটা শুনি, আর যারা যে যতই বড় বড় কাজ করে থাকুক গল্পকারেরই বিয়েতে চলি, অ্যাকচুয়ালি ও যা দেখায় সেটাই চলি একদম, তো এখানেও গল্পটাই শুনলাম, লাস্টে ওটাও দেখানো হলো যে টাকা পয়সা নিয়েই শুধু নয় মানে কর্ম কা ফল, হ্যাঁ এক্স্যাক্টলি, তুমি যে কিভাবে নিচ্ছ টাকাটা কিভাবে আদায় করছো তার উপরেও তোমার ফিউচার ডিপেন্ড করছে,
তো ওটাই, তোমার ফিউচার ওখানেই ডিপেন্ড করছে। আর সেই জন্যই মানে যেহেতু অর্জুন কাপুর এতজনকে মেরেছে, মানে মানে লাস্টে সবাইকে তো ওই মারলো বেসিক্যালি, প্রথমে একে অপরকে অনেকজনই মেরেছে, বাট আলটিমেটলি লাস্টে যে গুলিটা চললো পুরোটা সেটাতে ও সবাইকে মেরে তারপরে টাকাটা পেয়েছে, মিথ্যে কথা বলেছে, অ্যাওয়ার্ড পেয়েছে, সবাইকে পেয়েছে, তো ওই মানে উপরওয়ালা তো আছেই, ভগবান আছেই, তোমার ভাগ্যচক্র, ভাগ্যচক্র বলো তোমার কাজের কাজের ফল বলো, এই লাইফে তুমি পেয়েছো, এই লাইফেই পাবে, অন্য লাইফে পাবে না। তারপরে যে নোটবন্দি যে টুইস্টটা দিল সেটা দারুণ ছিল, ওরা না দিলে একটা বাজে মেসেজ একটা যেত হয়তো, হ্যাঁ যেত, অবশ্যই যেত, যে তুমি খারাপ করো তুমি ভালো হয়ে গেলে, আচ্ছা এত ভালো ভাবে আছো, বাকি সবাই মরে গেল। আর তারপরে এই স্টোরিটাকে যে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করেছে, যে ইসকা লজিক কিয়া হ্যায় ভাই, মানে লজিক নেটা ওর ক্যারেক্টার, তো ওই স্টোরিটাকে শেষ পর্যন্ত টেনে লজিক দিয়ে ডায়লগটা দিয়ে সে শেষ করেছে, ওটা খুব ভালো একটা এন্ডিং ছিল আমার মতে, বেশ ভালো ছিল। তো আমাদের বেশ ভালো লেগেছে, সবার অ্যাক্টিং ভালো হয়েছে, স্টোরি ভালো ছিল, ডাইরেকশন মনে হয়নি ওটা ডেবিউ ডাইরেকশন, গান মিউজিক দারুণ ইউজ করেছে, বিশাল ভাই তো মিউজিক কিছু বলার নেই, ব্যাকগ্রাউন্ড মিউজিক বলুন, গানগুলো বলুন, দারুণ, খুব ভালো ইউজ করেছে। তো আপনারা দেখতে পারেন, এখন এটা ওটিটিতে আছে, আপনাকে হলে গিয়ে দেখতে হবে না, তো আপনারা দেখুন আপনাদের কেমন লাগলো, আপনাদেরকে খুব বাজে লেগেছে না, মানে যেমন ভালো লেগেছে, লাল সিং চড্ডাও অনেকে বলেছিল ভালো হয়নি, সিনেমা হলে দেখতে যাইনি, দু সপ্তাহের মধ্যে মানে বন্ধ হয়ে গেছিল সিনেমাটা, তারপরে যেখানে আমির খান বলেছিল আমি 6-7 মাস পর দেব ওটিটিতে, কিন্তু দিতে বাধ্য হলো তাড়াতাড়ি, যেহেতু ভালো চলেনি, কিন্তু তারপরে যখন নেটফ্লিক্সে এলো সবাই বলছে কি সুন্দর সিনেমা, কি সুন্দর সিনেমা, ব্যাপারটা না দেখে না জাজ করে দেখে নিয়ে জাজ করুন, আপনার ভালো না লাগতে পারে এটা প্রত্যেকের পার্সোনাল, অনেকে হয়তো হলে যেতে পারেনি, দেখেনি, যারা দেখেছে তাদের ভালো লাগেনি বলে বাজে রেটিং দিয়েছে, ঠিক আছে, এরপর ওটিটিতে আসছে সবার কাছে এটা অ্যাভেলেবল এখন, না মানে বাজে রেটিং আমি এটা তো বলবো না যাদের ভালো লাগেনি দেয়নি, কারণ কি ব্রহ্মাস্ত্র যদি মানে আমি দেখেছিলাম যে এত কম রেটিং, ঠিক আছে, ওটা অতজনের খারাপ লাগতে পারে না, মানে ওয়ান রেটিং দিয়েছিল প্রায় 24,000 জন, সেটা কোনো হতে পারে না, পসিবল না, মানে ওয়ান রেটিং এর জন্য অনেক সিনেমা আছে দেখেছি এরকম, অনেক সিনেমা ভাই তিসমার খানও আছে, সরি বাট দ্যাটস ট্রু, তো ব্যাপারটা হচ্ছে দেখুন নিজের মতামতটা দিন, অন্যের মতামত থেকে আমারও মনে হয় মানে যখন ওটিতে বেরিয়েছে অনেকেরই হয়তো এখন আবার পছন্দ হবে ওই সেম লাসিক চ্যাটার মতন কেসটা হতে পারে, যখন লোকে বলছে খুব ভালো, তো দেখুন আপনারাও দেখুন আপনাদের মতামত দিন, আপনাদের একটু জানাতে পারেন যেহেতু এটা খুব পছন্দ না পছন্দের ব্যাপার, কন্ট্রোভার্সিয়াল একটা হচ্ছে, তো আপনি আপনাদের মতামত দিন যে আপনাদের ভালো লাগলো নাকি না, আর এরকম আর কি ভিডিও আমরা রিভিউ বা রিঅ্যাকশন করব সেটাও আপনারা কমেন্ট বক্সে সেশন দিতে পারেন, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ দিস প্লিজ লাইক করবেন, তাহলে আমরা খুব উৎসাহ পাই অন্যান্য ভিডিও করার জন্য, আর সাবস্ক্রাইব করবেন যদি না করে থাকেন, আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে, বাই বাই।